দর্শক, ব্যথার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো দিক হলো অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার ব্যথা নিয়ে আসছেন, আপনি আপনার কোমর ব্যথা নিয়ে আসছেন, আপনার অ্যাসেসমেন্ট দরকার। অ্যাসেসমেন্ট করে আপনাকে দেখতে হবে যে আপনার কোথায় কষ্ট হচ্ছে, বের করতে হবে এক্স্যাক্ট। যিনি কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমার নাম মালেকা, আমি ঝিনাইদহ থেকে ফোন করেছি। মালেকা? হ্যাঁ, আমি ঝিনাইদহ থেকে ফোন করেছি। ঝিনাইদহ থেকে করেছেন, বয়স কত? 24 বছর। 24 বছরের মালেকা, ইয়ং লেডি, কি কষ্ট! বুড়ি হয়েছেন বললেন না? আল্লাহ পাক ভালো যাকে করেন, আপনি এত দুশ্চিন্তা করেন কেন? ভালো করবেন আল্লাহ পাক। আপনার এই যেখানে মানি ব্যাগ রাখে এখানে ব্যথা, এটা কতদিন যাবৎ? 3 বছর হয়ে গেছে মাত্র। এই 3 বছরে আপনি নিকটস্থ ডাক্তার দেখান নাই? না, ডাক্তারের নাম বলবেন না, বলবেন ডাক্তার দেখিয়েছি, শেষ। ওকে, এখন আমি আপনাকে যা প্রশ্ন করব তার উত্তর দেবেন। আপনার এই কষ্ট যেখানে বললেন, যেখানে মানি ব্যাগ রাখে এখানে ব্যথা হয়, এই ব্যথা হয়, আমি 3-4টা অবস্থানের নাম বলছি। শুয়ে থাকলে হয়, বসে থাকলে হয়, দাঁড়ালে হয়, দাঁড়ালে হয়, হাঁটলে হয়, সামনে ঝুঁকে কাজ করলে হয়। আপনি বিছানায় চিত হয়ে শোন, মুখ থাকবে উপরের দিকে, রেখেছেন? আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। এখন আপনি ডান হাঁটু আস্তে 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 বুকের দিকে টানেন, দেখেন ওই যেখানে বললেন যে মানি ব্যাগ রাখে ওখানে ব্যথা হয়, ওখানে ব্যথা হয় কি না? হয়। ওকে, ছেড়ে দেন, পা দুটো একদম লম্বা করে দেন। এখন আপনি বাম হাঁটুকে সোজা রেখে, এটা হলো বাম হাঁটু, সোজা রেখে আস্তে 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 উপরের দিকে উঠান, দেখেন তো বিছানা থেকে কতটুকু উঠাতে পারেন। কতটুকু পারেন বিছানা থেকে আপনার পায়ের গোড়ালি এক হাত উপরে ওঠে? ওকে, সে আমরা ধরলাম 18 ইঞ্চি, SLR 18 ইঞ্চি আছে, ঠিক আছে। আমি এখন আপনার চিকিৎসার কথা বলব। চিকিৎসার জন্যে প্রথমে আপনাকে, আপনি কি আমাদেরকে শেয়ার করেছেন? দর্শক, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে জয়েন করতে এবং আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করতে। দর্শক, আপনারা যে যেখান থেকে বসে অনুষ্ঠানটি দেখছেন, প্লিজ একটু লিখে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন। সম্মানিত দর্শক, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি, এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। আমরা এখন উত্তর দিচ্ছি মালেকা, যিনি ঝিনাইদহ থেকে কল করেছেন। মালেকাকে বলছি আমরা রসুন আর তেল গরম করে একটা বাটিতে রাখতে। এখন আপনি উপর হয়ে শুলেন, শোয়ার পরে বাড়ির কাউকে বলেন একদম বাম পাশে মাজার, ওখান থেকে ডলতে ডলতে আপনার নিচে যে পর্যন্ত কষ্ট হয় এই পর্যন্ত নারকেল তেল রসুন আপনাকে ডলে দেবে, কতক্ষণ? কমপক্ষে 15 মিনিট। এই ডলে দেওয়ার পরে আপনার এখানে ভাপ দেবেন। কী ভাব? গরম ভাপ। গরম পানির মধ্যে একটা টাওয়েল ভিজিয়ে রাখবেন
এখন আপনি ওই টাওয়েলটাকে হালকা চিপে উঠিয়ে এই তেলের উপরেই কোমর থেকে একদম পায়ের কাপ মাসেল পর্যন্ত লাগিয়ে রাখুন। তার উপর একটা ড্রাই টাওয়েল দিয়ে ঢেকে দিন এবং এটা 10 মিনিট রাখুন। 10 মিনিট পরে এটা সরিয়ে দিন। সরিয়ে দেওয়ার পরে দুই হাত পেছনে রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন। উঁচু করে আপনি 10 সেকেন্ড ধরে রাখেন অথবা মনে মনে 10 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। এরকম 15 বার করেন। এরপরে আপনি ডান পা সোজা করে উঁচু করেন। হাঁটু সোজা থাকবে, হাঁটু সোজা থাকবে থাকবে ডান পা উঁচু করবেন, ধরে রাখবেন 15 সেকেন্ড। 15 সেকেন্ড কীভাবে হবে? 1001, 1002 থেকে 1015 গুনবেন অথবা 15 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। এরপরে অন্য পা করবেন। এখন আপনি চিত হয়ে শুবেন। চিত হয়ে শুয়ে আগের যে দুটো এক্সারসাইজের কথা বললাম, একটি হলো পা উঁচু করে উঠাবেন, যেখানে আপনি উঠালেন ওখানে কাউকে বললেন গোড়ালিতে ধরে রাখতে, যে আমি ভিডিও দেখাচ্ছি আপনাকে, এরকম গোড়ালিতে ধরে রাখবে, আপনি চাপ দেবেন কিন্তু গোড়ালি ওখানেই থাকবে, চাপ দিয়ে ধরে রাখবেন কমপক্ষে 10 সেকেন্ড, মনে মনে 10 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন অথবা 1001 থেকে 1010 গুনবেন। এরপরে দ্বিতীয় এক্সারসাইজ, আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। রেখে ডান হাঁটুকে আস্তে 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 টেনে আপনার বুকের দিকে আনেন। যে পর্যন্ত আনতে পারেন বা যে পর্যন্ত ব্যথা, যেখান পর্যন্ত করলে ব্যথা হয় ওখানে হোল্ড করেন 10 সেকেন্ড, 10 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি অথবা 1001 থেকে 1010 গুনে। এই 4টি এক্সারসাইজ করবেন। দর্শক মনে রাখবেন, এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমারো। দর্শক আমি এক্সারসাইজ ইজ মেডিসিন এর উপরে 2000 সালে অথবা 2001 সালে জাতীয় প্রেস ক্লাবে একটা সেমিনারও করেছিলাম। সেখানে দেশি বিদেশি বিভিন্ন লোক অংশগ্রহণ করেছিল এবং দেশি অনেক যারা অনেক 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 ভালো বক্তা, যারা এ বিষয়ে অনেক জ্ঞান রাখেন, তারা অনেকেই এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া উন্নত দেশের কেউ কেউ ছিলেন। তখন আমি বলেছিলাম, আমরা একটা ম্যাগাজিনও বের করেছিলাম, বলেছিলাম ফিজিওথেরাপি ইজ মেডিসিন, ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমারো। আজকে 2000 সালে কথা বলছি, প্রায় 20-21 বছর পরে একই কথা, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমারো। সুতরাং দর্শক, মালেকা যিনি কল করেছেন ঝিনাইদা থেকে, আপনি চিকিৎসাগুলো করেন, আপনার সংযোগ আমাদের সাথে নাই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, আপনি দেখে নেবেন এবং উত্তরগুলো দেখে 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 বার 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 আপনি এক্সারসাইজগুলো করেন এবং অবশ্যই আপনি আমাকে 1 সপ্তাহ পর জানাবেন আপনি কেমন আছেন।